কয়েকটারে ঘুরাইলাম বেশ ভালোই, আজকে দেখি কোনটারে পাই। আমার না খুব একটা সুন্দর একটা ড্রেস পছন্দ হয়েছে, তুমি বলো কিনে দেবো না? তোমাকে কিনে দেবো না, তোমাকে তোমার জন্য শখ ফ্রি, তোমাকে কিনে দেবো আমি। কয় টাকা লাগবে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা তুমি দাও, আমি নিজে কিনে নিয়ে আসবো। আর আমার যা আছে তা দিবে আমাকে? ওকে কোনো সমস্যা নাই, কিন্তু আমার ড্রেসটা খুব প্রয়োজন, দাও না। তুমি আমাকে অপরন্ত ভালোবাসা দেবে? অবশ্যই আমি দেবো না। নাকি দিবে তো ভালোবাসা? ওকে আচ্ছা তাহলে দাও, এবার দাও না। কয় টাকা লাগবে? দাও 2-3 হাজার টাকা দিলেই হবে, বেশি হবে না। এখনো লাগবে? এখনই। কেমন চলছে দিনকাল তোমার? এই তো বেশি ভালো না। কেন? এই যে তুমি লেট করে দেখা করো আমার সাথে। সরি বললাম তো একবার। আচ্ছা শোনা দেখি তোমার ফোনটা। আমার ফোন? হ্যাঁ না, বাহ অনেক সুন্দর তো, প্লিজ আমার ফোনটা আমাকে দাও না। এটাই লাগবে? হ্যাঁ সেম এটাই। অন্য একটা কিনে দেই? না এটা দাও, তুমি এমন একটা কিনে নিও। আচ্ছা রাখো তোমার কাছে। আচ্ছা তাহলে আমি আজকে আসি, কাল আবার দেখা করবো। আচ্ছা বাই বাই। ভালো না, কেমন থাকবো? শুনো এভাবে আর কতদিন বলো? তুমি কি আমাকে বিয়ে করবা না? আচ্ছা বিয়েটা, বিয়েটা হচ্ছে দেখো কিছুদিন পরে করতেছি, কারণ এখন যদি বিয়েটা করি তাহলে হয়তো বাবা মা মাইন্ড করতে পারে বা কি নাকি মনে করে। সো একটু ওয়েট করো, আসলে কিছুদিন পরেই আমরা বিয়ে করে ফেলবো। এভাবে বলো আর কতদিন থাকবো? আরে কি বলো তুমি, দেখো আমাকে, আমার বুকে আছে তোমার বুক ভরা ভালোবাসা। আর এই ভালোবাসা নিয়েই তো আমরা সারা জীবন বেঁচে থাকতে চাই। বাবা মা বাসার থেকে চাপ দিয়ে বুঝো না, অন্য কারোর সাথে যদি বিয়ে দিয়ে দেয় তখন কই থাকবে তোমার ভালোবাসা? ঠিক আছে তোমার বাবা মার সাথে মিট করব, অবশ্য আপাতত কিছুটা দিন চিন্তা করে দেখি যে আমরা আসলে কি করতে পারি। আচ্ছা শুনো, তাহলে কি বলে বলছিলাম তোমার এই আছে না, আসলে তোমার তো 3-4টা গাড়ি, দেখো না আমি কত কষ্ট করে তোমার সাথে দেখা করতে আসি, এই রাস্তায় যান জট, এভাবে কয়দিন দেখা করবো বলো? তাহলে শোনো প্লিজ তোমার একটা গাড়ি আমাকে দিয়ে দাও না। ও আচ্ছা মাত্র একটা গাড়ি? আমি তো ভাবছিলাম তুমি অন্য কিছু চাইবা। আরে কি বলো, এই নাও নতুন মার্সিডি গাড়ি তোমার জন্য আমি আগেই কিনে রেখেছিলাম। শুনো তাহলে আজ তাহলে আসি, চলে যাবা? হ্যাঁ ভালো লাগছে না, একটু আদর করো না আমাকে, অনেক দিন পর তোমাকে কাছে পেলাম। আসি এবার। হ্যাঁ চলে তো যাবা, প্লিজ একটু আসো। আসি, ঠিক আছে আগামীকালকে আবার অবশ্যই এখানে আসবো। আচ্ছা বাই। ওকে চলে গেলা, কালকে ঠিকই তোমাকে নিয়ে চলে যাব। কেমন আছো? কেমন আছো? কেমন থাকবো বলো, তুমি তো আগের মতো আমার সাথে দেখা করো না, আসো না, আগের মতো কোথাও আমাকে ঘুরতেও নিয়ে যাও না। আমি একটু সমস্যায় আছি, আমার তো জানো টিউশনি টিউশনি আছে, এই সমস্যা ছোট বোনের। বলো এমন করলে হয়? তুমি কিছু বলবা আমাকে? আসলে তা না বলতে চাইছিলাম, কিন্তু তোমার অবস্থা তো বেশি ভালো না বললাম আর কি। বলো কি বলবা? আচ্ছা যাই হোক, যেহেতু তোমার প্রবলেম
আরে না তুমি বলো, সমস্যা না থাকে। আচ্ছা নেক্সট তাহলে এক কাজ করো। আচ্ছা তোমার যেহেতু প্রবলেম, এনো তুমি এটা রাখো। না এটা কেন রাখো, তুমি রাখো। না সমস্যা নাই, তুমি এটা যা রাখো পরে নেক্সট। ও আচ্ছা ঠিক আছে, আমার প্রাইভেট সময় হয়ে গেছে, স্টেশনে সময় হয়ে গেছে, তুমি থাকো, আমি দেখতেছি তোমার 4,000 টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ বলছেন তো, আমি মানুষের কাছ থেকে নেই। তোমাকে ইদানিং কেমন কেমন মনে হচ্ছে? কেমন কেমন মনে হয়? মনে হয় তুমি বদলে গেছো। দূরক তুমি যে কি বলো, আমি মিথ্যে বলছি? এটা তোমার মনের সন্দেহ। তুমি কি সত্যি শুধু আমার সাথে ভালোবাসো, আমার সাথে প্রেম করো আর অন্য কারোর সাথে? সত্যি বলছি, তিন সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, যা আমার জানার চেয়ে বেশি ভালোবাসি। ওই মেয়েটা আমার সাথে রিলেশন করে আজ আরেকটা ছেলের সাথে রিলেশন করতেছে। এত দামি মার্সিডি গাড়িটা আমি দিলাম, কি চিন্তা করতেছে ভাই? ওই যে দেখেন, ওই মেয়েটার সাথে আমি রিলেশন করে ওকে আমি একটা মার্সিডি গাড়ি দিয়েছিলাম, এখন ও আরেকটা ছেলের সাথে রিলেশন করতেছে। ভাই আমার গার্লফ্রেন্ড, কি বলেন ভাই? তা আমার গার্লফ্রেন্ড, কি বলেন ভাই? আজু আমার থেকে ফোন নিছে। আপনার গার্লফ্রেন্ড মানে কি বলেন আপনি? আমার থেকে ফোন নিছে ও। আরে ভাই আমার 1 কোটি টাকা মার্সিডি গাড়ি আমি মেয়েটাকে দিয়ে দিয়েছি। আপনার সাথে কতদিন ডেট হয়েছে? 4 মাস। আপনার সাথে? ভাই আমার সাথে তো 6 মাস ধরে রিলেশন। ভাই আমার সাথে 2 মাস। ও নিয়েছে ভাই আপনাকে? আমার থেকে ফোন নিয়ে নিয়েছে ভাই। ভাই আমার মার্সিডি গাড়ি দিছি 1 কোটি টাকা দাম। আমি 4,000 টাকা আনছি ভাই, দিবার লাগি 100 টাকা আমার দিছি, আল্লাহ বাঁচাইছে আমার। তাই ভাই লয়েল ভাই, আমার কিছু নিতে পারে না ভাই। আমার কাছে 4,000 টাকা দেওয়ার কথা ছিল ওকে বাসা ভাড়া দিবে, বাট আমি টিউশনই করি, আজকে বেতন নিয়ে 80 টাকা দিব, আল্লাহ বাঁচাইছে 100 টাকা আমার দিছি। ভাই চলেন আমাদের জিনিসগুলো আমরা নিয়ে আসি, আমরা যা এই চিটার মেয়ের সাথে আমরা সম্পর্ক করব না। চিটারের সাথে সম্পর্ক নেই। তুমি না বলছো আজকে তুমি আমার কাছ থেকে 4,000 টাকা নিয়ে বাসা ভাড়া দিবা? ওকে তুমি ওর দিতা টাকা আর ওর? তুমি আমাকে ভালোবেসে দীর্ঘ 6 মাস আমার কাছ থেকে 1 কোটি টাকা দামের মার্সিডি গাড়ি নিছো, তুমি টাকা পয়সা নিয়েছো, আজ এই তোমার ভালোবাসার প্রতিদান। 4 মাসের রিলেশন, আমার ফোন নিয়েছো তুমি, ফোন দাও, দাও আমার গাড়ির চাবি দাও। লাগে 1, 2, 3, 4, 4টা তোমার হয় না? না আর কয়টা আছে? এরা কি বলতেছে এগুলা? দেখো আমি বুঝতে পারতেছি না কি বলতেছে, আমি এগুলো কেন বুঝতে পারবো বলো? এই মিথ্যাটা বলতেছে। তোমার মতো বাজে নোংরা মেয়ের সাথে করবো আমি রিলেশন? আমার গাড়ির চাবি দাও, আমার ফোন দাও। আজকের পর থেকে কি বলবো তোমাকে, তুমি তুমি তো মেয়ে না। মানুষ এমন হয় কি করে? তুমি এত নোংরা কাজ কিভাবে করলে আমি তো বিশ্বাস করতে পারতেছি না। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, প্লিজ এবারের মতো মাফ করে দাও। এখন মাফ করবো, আবার প্রেম করো? সত্যি তিন সত্যি আর করবো? তোমার কিশোর আবার, আমি তোমাকে বলছি না তোমার কি লাগবে সব আমার কাছে বলবা, তাহলে কি প্রয়োজন? কি গরিব ছিলে, কি বালকের ছিলে, দরকার নাই তো মানুষের সাথে এভাবে চিট করা। তোমার কি লাগবে? আমার তো সবই আছে নাকি, কিছুর অভাব আছে আমার? বললাম তো সরি, প্লিজ বাবু এবার আমাদের রাগ করবে করো না, মাফ করে দাও। ভালোবাসা আমাকে দিছো।
হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন, ভালো থাকেন এটাই দোয়া করি, এবং আমাদের সাথে থাকুন। এনআইভি মুভি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার, এবং পাশে থাকা বেল আইকনিকটি বাজিয়ে দিন। কেমন?